আগামী সপ্তাহ থেকে মিরপুরে টাইগারদের অনুশীলন পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের কোচিং স্টাফরা। তাই ক্রিকেটারদের ভুল ত্রুটি শুধরানোর সুযোগ বাড়বে সামনে। এতদিন সবাই পুরোপুরি আলাদা ট্রেনিং করলেও এখন নেটে ব্যাটসম্যানদের মুখোমুখি হচ্ছেন বোলাররা, আর তাতেই বাড়ছে আত্মবিশ্বাস, বলছেন পেসার আলামিন হোসেন। মিরপুরে আলো আধারির খেলা, এই ঝলমলে রোদ তো মুহূর্তেই ঝুম বৃষ্টি, লুকোচুরির বিরতিতেই টাইগারদের প্র্যাকটিস। আগস্ট শেষ হতে চলল, সেপ্টেম্বরের সেকেন্ড উইকেও শুরু হবে না গ্রুপ ট্রেনিং। বড়জোর দু তিনজন সুযোগ পাচ্ছেন একসাথে, ঐচ্ছিক অনুশীলন দর্শনে কখনো দেখা মিলছে তামিম রিয়াদদের, কখনো মুমিনুল সুহানদের। পেসাররা বোলিং শুরু করে দিয়েছেন কদিন হলো, আল আমিন মুস্তাফিজদের দেখা গেছে ফাঁকা উইকেটে বল করতে, এখন সুযোগ পাচ্ছেন ইনডোরে ব্যাটসম্যানদের মুখোমুখি হওয়ার। লাস্ট টু উইকস ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করছি, তো এই সপ্তাহটা আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি, এই জন্য আসলে একটু স্বস্তি লাগছে নিজেদের ভিতরে, কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। ব্যাটসম্যান বোলাররা মিলে অনুশীলন করলেও তা পর্যবেক্ষণের কেউই নেই, তবে সেই অপেক্ষাও এবার ঘুচতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে জাতীয় দলের কোচিং স্টাফরা যোগ দিবেন তামিম আল আমিন রিয়াদদের সাথে। নেক্সট উইক থেকে আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদের মাঝখানে চলে আসবে, আমরা আরো অনেক ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো এবং আরো ভালোভাবে শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। ব্যাটসম্যান বোলাররা একসাথে হয়েছেন, দ্রুত যোগ দেবেন কোচিং স্টাফরাও। তারপরও এখনই শুরু হচ্ছে না আবাসিক ক্যাম্প, তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরও তিন সপ্তাহ। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।